স্বাগত নিউজ 24 বেলা 2টার সংবাদে সাথে আছি আমি কানিস লাপনি জনগণ কখনো ভুল করে না নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তা প্রমাণ হয়েছে বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে নারায়ণগঞ্জে সরকার প্রধান আরো বলেন মানুষের ভোটে আস্থা নেই বিএনপির শাহলি জয় রিপোর্ট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন সেলিনা হায়াত আইভি গণভবন থেকে ভার্চুয়ালি তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ভীতি বা অনুগ্রহ এরপর নির্বাচনে জয়ী কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শপথ পড়ানো শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে মানুষের ভোটের মর্যাদা রক্ষা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং তাদের মন মতো প্রার্থী নির্বাচিত করতে পেরেছে যে এই যে একটা সুযোগ বাংলাদেশ আমার পেল এই নারায়ণগঞ্জের একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন হলো যদি আমাদের বিরোধী দল অনেক অপপ্রচার চালায় কিন্তু তারা কখনো আয়নায় নিজের চেহারা দেখে না আমরা বিশ্বাস করি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি জনগণের ভোটের অধিকারে আমরা বিশ্বাস করি জনগণ তার ভোট দিয়ে তার মন মতো প্রার্থী নির্বাচিত করবে যে তাদের জন্য কাজ করবে কারণ জনগণ কখনো ভুল করে না এটা হলো বাস্তব কথা প্রধানমন্ত্রী বলেন বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে না তারা ভোট চুরি করে তারা গণতন্ত্রের অর্থ বোঝে না জনগণের অধিকারের অর্থ তারা বোঝে না সে শিক্ষাই তাদের নাই তারা বোঝে সন্ত্রাস তারা বোঝে দুর্নীতি তারা বোঝে জঙ্গিবাদ আর তাছাড়া তাদের নেতৃত্ব কোথায় তাই তো নেতৃত্ব বলে কিছু নেই একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত বন্দি আমরা দয়া করে তাকে তার ঘরে থাকার একটা সুযোগ করে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন হয় তো সেই দলকে জনগণ কেন ভোট দেবে প্রজন্ম থেকে প্রজন্মে উন্নয়নের সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আলী জয় নিউজ 24 ঢাকা শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন চলমান উন্নয়নের গতি ধরে রাখাই তার লক্ষ্য ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা সেটাই করতে চাচ্ছি এবং নারায়ণগঞ্জে প্রচুর কাজ হয়েছে বিগত 10 বছরে আমরা সেই ধারাটাকে অব্যাহত রাখব এবং অবশ্যই নতুন কাজ যেগুলি আছে সেটা আমরা প্রজেক্ট আকারে জমা দিব কিন্তু সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো নারায়ণগঞ্জের পূর্ব পার পশ্চিম পারের মাঝামাঝি একটা ব্রিজ করা জোরপূর্বক অন্তর্ধান নিয়ে জাতিসংঘের দেয়া তালিকার 8 থেকে 9 জনকে খুঁজে পাওয়া গেছে বাকিদেরও খুঁজতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে জাতিসংঘের সাথে তথ্য বিনিময় চলমান যাতে ঢালাওভাবে দোষারোপ করা না হয় তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস নিউজ 24কে জানিয়েছে চলতি সেশনে বাংলাদেশ ইস্যু আছে কিনা তা জানা যাবে বৈঠক শেষে নাহিদ হোসেনের রিপোর্ট গত 7 ফেব্রুয়ারি জেনেভায় শুরু হয়েছে জোরপূর্বক অন্তর্ধান বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 126তম বৈঠক 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই সেশনে 24টি দেশের 300টির বেশি ঘটনা নিয়ে কাজ করবে 5 জনের বিশেষজ্ঞ দল তবে চলতি সেশনে বাংলাদেশের কয়টি ঘটনা আছে কিংবা আদৌ আছে কিনা তা এখনই জানাতে চায় না সংস্থাটি ইমেইলে ওয়ার্কিং গ্রুপের সচিব নিউজ 24কে জানিয়েছেন সেশন শেষ হলেই বিস্তারিত জানা যাবে পররাষ্ট্র সচিব এ বিষয়ে জানিয়েছেন জাতিসংঘ থেকে যে তালিকা পাঠানো হয়েছিল তাদের 8-9 জনকে এরই মধ্যে খুঁজে পাওয়া গেছে এই যে 76 জনের যে লিস্ট আছে সেখানে বেশ কয়েকজনকে আবার খুঁজে পাওয়ার কথা আমরা শুনেছি এবং তাদের সম্পর্কে যে সমস্ত লেটেস্ট ইনফরমেশন আছে যে তাদের রিঅ্যাপিয়ারেন্স অন্তত 8-9 জনের খবর পাওয়া গেছে সেগুলো আমরা তাদেরকে জানিয়ে রেখেছি এই সমস্ত আউটফিট যেগুলো আছে তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি আমরা জানিয়ে রাখবো যাতে করে কোনো ঢালাওভাবে কোনো বাংলাদেশের এগেনস্টে কোনো ক্যাম্পেইন বা কোনো রকমের যাতে আপত্তিকর কোনো রেকমেন্ডেশন না আসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আসছে মার্চ ও এপ্রিলে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক আছে জানিয়ে সচিব বলেন সেখানে এসব বিষয় নিয়েও আলোচনার সুযোগ আছে মার্চের শেষের ব্যাপারেই আলাপ হচ্ছে এবং এজেন্ডা দুই পক্ষই মিলেই আলাপ আলোচনা করছে এরপরে আরেকটি আছে সিকিউরিটি ডায়ালগ তো সেখানে সিকিউরিটি সংক্রান্ত আলাপগুলো সেখানেই হবে
এবং আমরা চেষ্টা করব যে নন সিকিউরিটি বিষয়ক আলোচনাগুলো যাতে এখানে করা যায়। তবে ওয়াশিংটনের সাথে সম্পর্ক নিয়ে নানামুখী আলোচনা হলেও তা নিয়ে ঢাকা যে উদ্বিগ্ন নয় সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনা চলছে। তাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। পানির দাম 20% বেশি বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। বেলা 12টার দিকে এক সংবাদ সম্মেলনে ওয়াসার এমডি তাকসিমে খান বলেন, ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 25 টাকা প্লাস মাইনাস আমাদের প্রোডাকশন কস্ট, 15 টাকা প্লাস মাইনাস আমাদের কাজে ভর্তুকি হচ্ছে 10 টাকা। এখন এই ভর্তুকি 10 টাকা আস্তে আস্তে আরো বাড়বে, কারণ স্বাভাবিকভাবে বুঝতে পারলেন যে পরবর্তীগুলো আরো দাম বাড়ে, আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। তো এখন সরকার কি এই ভর্তুকিটাকে দেবে কি দেবে না, যদি সরকার ভর্তুকি দেয় ঠিক আছে। কভার্ড ভ্যান উল্টে সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজট ছিল রাজধানীর মহাখালী এয়ারপোর্ট সড়কে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তীব্র যানজটে আটকা পড়েন নগরবাসী। এতে সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। পুলিশ জানায় সকাল 7:45 দিকে রাজধানীর কাওলায় একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উঠে যায়। এতে একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়। তাতে এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত গোটা সড়কে তীব্র যানজট তৈরি হয়। যানজট পৌঁছায় মিরপুর সড়কেও। 10 মিনিটের সড়ক পার হতে সময় লাগে অন্তত 1 থেকে 2 ঘন্টা। পরে পুলিশ কভার্ড ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এয়ারপোর্ট সড়কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, মহাসড়ক অবরোধের কি প্রভাব পড়েছে যান চলাচলে, কি দেখছেন আপনি জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী। শিক্ষার্থীরা বেলা 11টায় এখানে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে। এরপর হঠাৎ করেই তারা এখানে রাজশাহী ঢাকা যে মহাসড়ক আছে সেটি অবরোধ করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং শিক্ষার্থীরা সে বিক্ষোভটি চালাচ্ছেন এখানে। এবং তারা যে দাবিটি করছেন যে স্বায়ত্তশাসিত অন্য 3 বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন দেওয়া হচ্ছে, এটি তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে আবারও পরীক্ষায় যাতে তারা অংশ নিতে পারে দ্বিতীয়বারের মতো, সেই জন্য তারা এইখানে বিক্ষোভ করছেন। এইখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকা, সিলেট এবং অন্যান্য জায়গা থেকে শিক্ষার্থীরা এসেছেন। তারা দাবি করছেন যে তারা আবারও দ্বিতীয়বারের মতো পরীক্ষায় বসার যে সুযোগ চান। তারা বলছেন যে বিসিএসের মতো পরীক্ষায় যেখানে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে সেখানে বিশ্ববিদ্যালয়ে কেন নয়, এই দাবিতে তারা এখানে বিক্ষোভ করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা এই সুযোগটি তারা যৌক্তিকভাবে দাবি করছেন এবং যারা শিক্ষা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে এই দাবিটি করছেন। আমরা এখানে একটু চেষ্টা করব হয়তো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার যে তাদের দাবি কী এবং তারা কেন এখানে বিক্ষোভ করছেন আমরা একটু জানতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে আছি, আপনারা যদি একটু বলেন যে আপনারা কেন এখানে। আমরা রাজশাহী সহ সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাই, কারণ অনেক আগেই সেকেন্ড টাইম ছিল কিন্তু বাতিল করা হয়েছে। এই কারণে শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে আছে, কারণ ফার্স্ট টাইমে সবাই সব জায়গায় চান্স হয় না। অনেকে মেধাবী ছাত্রী আছে যাদের চান্স হয় না, তাদের তো সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে আমরা কিভাবে আমাদের হচ্ছে ভবিষ্যৎটা নিশ্চিত করব। আপনারা কতক্ষণ এই আন্দোলন চালাবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা যদি এখানে দেখি যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তারা এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন প্লেকার্ড এখানে নিয়ে শিক্ষার্থীরা তারা কথা বলছেন। আশেপাশে যে শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে তার আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্যরা অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের সঙ্গে তাদেরকে আলোচনায় এখনও আসেননি, বা বিশ্ববিদ্যালয়ে যারা এখানে আছেন দায়িত্বশীল তারাও এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেননি কেউ। শিক্ষার্থীরা যেটি বারবার করে বলছেন যে এখানে তারা যতক্ষণ পর্যন্ত অবস্থান করতে চায় শিক্ষার্থীরা তারা অবস্থান করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা এটি দেখতে চান যে শিক্ষার্থীরা কতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনটি চালিয়ে যান। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। লাবণী, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শতভাগ যাত্রী নিয়ে শুরু হলো রেল যাত্রা।
এমন সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। তবে কারো কারো অভিযোগ, স্বাস্থ্যবিধি নিশ্চিতে শুধু মাইকিং করেই দায় সারছে কর্তৃপক্ষ। যদিও স্টেশন ম্যানেজার বলছেন স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন তারা। নয়ন বিশ্বাসের রিপোর্ট দেখুন বিস্তারিত। শতভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে, তাই সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে এই ভিড়। কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হচ্ছে। এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। এই জায়গা থেকে যারা এয়ারপোর্ট অথবা আশপাশের যাত্রীদের মানে কোনো টিকিটই দিচ্ছে না, অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতেছে। আসল সংখ্যা মোটামুটি পুরোপুরি ফিল আপ হয়নি। স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীরা জানালেন তাদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হলেও অনেকেই তা মানছেন না। অভিযোগের সুরও কারো কারো কণ্ঠে। নো মাস্ক নো সার্ভিস, আমাদের কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না, কোনো মাস্ক ছাড়া ব্যক্তিকে আমরা টিকিট দেবো না এবং মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেবো না। কেউ বললো না যে কেন মাস্ক পরে নাই, আমরা ঢুকলাম, হ্যান্ড স্যানিটাইজ, কোনো ব্যবস্থা নাই। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ট্রেন যাত্রায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়টি। আমরা ঢোকার সময় সচেতন করে দিচ্ছি যে মাস্ক বাধ্যতামূলক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার, হাত পরিষ্কার করতে হবে, এইভাবে আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। অমিক্রনের হানায় দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে 15 জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে শুরু হয় ট্রেন চলাচল। নয়ন বিশ্বাস, News24। ডিভোর্স না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপরদিকে তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী 10ই মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। ইভালির সাবেক এমডি রাসেল ও তার স্ত্রীর শেয়ারের কিছু অংশ ভাই বোন শ্বশুর শাশুড়ি আর শ্যালককে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যেহেতু কারাগারে বন্দী রয়েছেন রাসেল, সেহেতু জেল গেটে বসেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তিনি। আজ হাইকোর্টের বিচারপতি খোরশেদ আলমের একক বেঞ্চ এই আদেশ দেন। রাসেলের ভাই বোন শ্যালক শ্বশুর শাশুড়ি আদালতের কাছে আর্জি জানান তারা ইভালির পুনর্গঠন এবং ইভালি পরিচালনার এবং সমস্যা সমাধানের কাজে অংশগ্রহণ করতে চান। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে আজ আদালত এই আদেশ দিলেন। গুম খুনের সাথে জড়িতদের বিদেশে পালানোর পথ রুদ্ধ হয়ে আসতে থাকা এবং দেশে জনরোষের ভয়ে সরকারের মন্ত্রীরা উদ্ভট কথাবার্তা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। 5 ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের দেয়া এক বক্তব্যের সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। দুপুরে 9 পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন। ব্যক্তিদের নিয়ে দুই মন্ত্রীর এই ধরনের উপহাস খুবই নিষ্ঠুর, অশালীন ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। প্রশ্ন হলো, স্বরাষ্ট্র মন্ত্রী যদি মনে করেন গুমের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয়, তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত, কে বা কারা একের পর এক মানুষ গুম খুন করছে, গুমের তালিকায় থাকা কোন কোন ব্যক্তির ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে। গাজীপুরের সাফারি পার্কে একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায় আজ আবারও বৈঠকে বসেছে তদন্ত কমিটি। সকাল 11:30 দিকে তারা বৈঠকে বসে। এর আগে তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আবু হাদি নূর আলী খান জানিয়েছেন পার্কের বাকি প্রাণীগুলো কতটা ঝুঁকির মুখে আছে, তাদের সুস্থ রাখতে সঠিক পরিচর্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই তারা বৈঠক করছেন। এছাড়া প্রাণী মৃত্যুর ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শেখ শফিউদ্দিন জিনা। জিনা, তদন্ত কমিটি কি কিছু জানিয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
ধন্যবাদ লাবণী, আপনি যেমনটি বলছিলেন আসলে তদন্ত কমিটি কিন্তু সেই সকালে এসেছে, সে দশ সাড়ে দশটা এগারোটা নাগাদ এই পার্কে তারা প্রবেশ করেছে। তারা কিন্তু তদন্ত কমিটি কিন্তু সে পার্কের বিভিন্ন এরিয়া পরিদর্শন করেছে, পরিদর্শনের পর কিন্তু এখনও তারা বৈঠক করছে। সেই ঐরাবতী নামের একটি গেস্ট হাউস আছে এই পার্কের ভিতরে, সেই এই গেস্ট হাউসে কিন্তু তারা এখনও বৈঠক করছেন, যার কারণে কিন্তু এখনও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানাননি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই বঙ্গবন্ধু সাফারি পার্কে যে একের পর এক প্রাণী মৃত্যু হচ্ছে, সেই প্রাণীর মৃত্যুর কারণে কিন্তু এখানে দর্শনার্থীও আনাগোনা কমে গেছে। এই প্রাণীর মৃত্যু গত এক মাসে কিন্তু ১১টি জেব্রা, একটি সিংহ এবং একটি বাঘের মৃত্যু হয়েছে। এখানে আরও একটি আমি জানিয়ে রাখি, সে আপনার এইখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে রফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক রয়েছেন যে মোল্লা রাজাউল করিম, ওনারা কিন্তু আমাকে আরেকটি বিষয় জানিয়েছেন যে এখানে প্রাণীগুলোর মধ্যে আরও দুইটি প্রাণী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, এর মধ্যে একটি জেব্রা রয়েছে, একটি সিংহ রয়েছে। তবে আসলে দর্শনার্থীরা যারা ঘুরছেন, ঘুরে কিন্তু আমাদেরকে একটি তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন যে এখানে আসলে প্রাণীদের অবস্থা কিন্তু আসলে রুগ্ন অবস্থা রয়েছে, আসলে ভিতরে কিন্তু পরিবেশটা এরকমই আমরা এমনটা দেখেছি। তো তানিয়া লাবণী, আপনি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু যে তদন্ত কমিটি এখনও কিন্তু তারা বৈঠক করছে সেই ঐরবতী গেস্ট হাউসে, এখানে কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া আছে সাংবাদিকদের। আমি আপনাকে আরেকটি বিষয় দেখাই যে এই যে সাফারি পার্কে যে এখানে সাফারি কিংডম রয়েছে, ভিতরে আপনার বিভিন্ন পাখি রয়েছে, পাশেই কিন্তু জেব্রা, জিরাফ, বাঘ, সিংহ সহ হরিণ নানা প্রাণীর কিন্তু অবস্থান রয়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানাই, সেটা হলো যে এই রাজধানীর পাশে যে বঙ্গবন্ধু সাফারি পার্কে কিন্তু এখানে কিন্তু উন্মুক্তভাবে নানা ধরনের প্রাণী বসবাস করে, যার কারণে কিন্তু দর্শনার্থীরা এখানে আসেন দেখতে। তো বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে এই ছিল মোটামুটি সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণী। জুয়েলারি শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে আছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি স্যাম সোভান আনভির। তিনি আরো বলেন, সারা দেশে গোল্ড ব্যাংক চান জুয়েলারি মালিকরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাজুস জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুয়েলারি পণ্য রপ্তানিতে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সর্বোচ্চ নীতি সহায়তা প্রদান করবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন বাজুস সভাপতি স্যাম সোভান আনভির। তিনি বলেন, জুয়েলারি পণ্য রপ্তানি হলে ব্যবসায়ীদের পাশাপাশি সমাজ, দেশ ও জাতি সারা বিশ্বে আরও সম্মানিত হবে। জুয়েলারি খাত সমৃদ্ধ হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বাজুদ সহ সভাপতি গুজার আহমেদ ও আনোয়ার হোসেন সহ আরও অনেকে। নেই শিক্ষক, সংকট আছে পর্যাপ্ত বইয়েরও। সরকারের শিক্ষানীতিতে লেখা আদিবাসীদের মাতৃভাষা শিক্ষা তাই কেবল কাগজে কলমেই বন্দী, ফলে বেশিরভাগ আদিবাসী শিশু নিজেদের বর্ণমালাই চেনে না। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। শেখ জালালের ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ছোট্ট সোনামণিদের কেউ পড়ছে ইংলিশ মিডিয়ামে, কেউ বাংলা মাধ্যমে, কোনো ক্ষেত্রেই নিজেদের মাতৃভাষার বই পড়ার সুযোগ নেই। তাই দেশের ভিন্ন জাতিগোষ্ঠীর বেশিরভাগ শিশুই লিখতে পড়তে পারছে না তাদের মায়ের ভাষায়, অনেকের বাড়িতে নিজেদের ভাষার বইও মেলা ভার। সত্য কথা বলতে গেলে এটা আমাদের দুর্বলতা, আমরা সাধারণত লেখাপড়া হাতে কলমে শেখাই না। 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতালি ও সাদ্রি এই ছয়টি ভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করার কথা বলা হয়। কিন্তু সাঁওতালি বর্ণমালা নিয়ে রয়েছে বিতর্ক, তাই 2017 সালে সাঁওতালি ছাড়া বাকি পাঁচটি ভাষার বই শিশুদের মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরামের হিসেবে দেশে 54টিরও বেশি জাতিগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা 30 লাখেরও বেশি। তাদের ভাষাতেও প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরুর দাবি এসব সম্প্রদায়ের মানুষের। বেসিক হিসেবে যেমন ধর্মীয় বইগুলো ইনক্লুড করে দেওয়া হয়, ওইভাবেই যদি আমাদের মাতৃভাষার যে কমিউনিটি থেকে আছে ওই বইগুলো আছে তাদেরকে বেসিক হিসেবে ইনক্লুড করে দেওয়া যেত। মাতৃভাষায় যদি বই যদি প্রকাশ করা হতো, তো সেক্ষেত্রে আমি নিজেদের বর্ণমালা সম্পর্কে আমার একটা জ্ঞান একটু বাড়ত, ভালোই হইতো, মানে আরও একেবারে ছোটবেলা থেকে জিনিসগুলো আয়ত্ত করতে পারতাম খুব সহজ। এদিকে পাঁচটি ভাষায় আদিবাসী শিশুদের শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বিদ্যালয়গুলোতে নেই সেই ভাষার দক্ষ শিক্ষক, বলছেন সংশ্লিষ্টরা। অনেক ভাষার নেই নিজস্ব বর্ণমালাও।
তাদের সাংবিধানিক অধিকার হচ্ছে স্কুলে যে মাতৃভাষার বই পাওয়া, শিক্ষক পাওয়া। অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী চাচ্ছে তাদের ভাষায় বই তৈরি হোক, আমরাও চাই দ্রুত সেগুলো হোক। আশা করি সরকার আরেকটু সচেষ্ট হলে, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আরেকটু উদ্যোগ হলে এই কাজটি আরও দ্রুত হবে। এই বই কে পড়াবে, কখন পড়াবে স্কুলে? এটাকে সকাল 10টায় পড়াবে, নাকি দুপুরের টিফিনের সময় পড়াবে, নাকি বিকাল 4টায় পড়াবে? কোনো নীতিমালা গত 4-5 বছরে প্রণীত হয় নাই এবং কোনো শিক্ষক নতুন করে নিয়োগ করা হয় নাই। তা আমাদের দাবি হলো একটা বিশেষ ব্যবস্থায় শিক্ষক নিয়োগ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হিসেব অনুযায়ী বাংলাদেশে 41টি ভাষা রয়েছে, যার মধ্যে 34টি ভাষাই ভিন্ন জাতিগোষ্ঠীর। নিজের ভাষার মান রাখতে, নিজের ভাষায় কথা বলতে, নিজের ভাষায় শিক্ষা লাভ করতে জীবন দিয়েছিলেন রফিক শফিক সালাম জব্বরেরা। তাই বাঙালি জানে মাতৃভাষার মূল্য কী। তাই অন্য ভাষাকেও সমানভাবে শ্রদ্ধা করবে বাঙালি, এমন প্রত্যাশা ভিন্ন জাতিগোষ্ঠীদের। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ডাদেশ বহাল রেখে দেয়া রায় পূর্ণাঙ্গ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সাথে রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে এই রায় প্রকাশ করা হয়। 2021 সালের মার্চ মাসে তার 13 বছরের সাজা কমিয়ে 10 বছর করেছিল হাইকোর্ট। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্ট বলছে এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে জামিন বাতিল করে হাজি সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে 2021 সালের দেয়া রায়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কানাডার অখ্যাত একটি প্রতিষ্ঠান থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাওয়ার্ড পাওয়া এবং 3 বছর পর সে খবর জানা, এই পুরো বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন পিস অ্যান্ড জাস্টিস নামের এই সংগঠনটি বিএনপির পক্ষ থেকে বিদেশের লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছিল। নিজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীদের ভারতে প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে দেশটির হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া পশ্চিমবঙ্গে বাংলাদেশি টিভি চ্যানেলগুলোর সম্প্রচার কিভাবে সহজ করা যায় তা নিয়েও আলোচনা হয়। আমরা দেখলাম পত্রপত্রিকায় এবং টেলিভিশনে দেখলাম বেগম খালেদা জিয়াকে কানাডার একটি অর্গানাইজেশন মাদার অফ ডেমোক্রেসি বলে আখ্যা দিয়েছেন, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 2017-18 সাল থেকে বলা শুরু করেছেন। 3.5 বছর পরে বিএনপি হঠাৎ জানিল যে বেগম খালেদা জিয়াকে এরকম একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আসলে পুরো বিষয়টাই হচ্ছে হাস্যস্কর। ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে ধানমন্ডিতে নিজ সদর দফতরে সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, স্বর্ণালঙ্কারের লোভে গৃহকর্তী আফরোজা বেগমকে হত্যা করে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত দুজন হলেন কাজের লোক আতিকুল হক বাচ্চু ও তার সহযোগী সুরভি আক্তার নাহিদা। 2019 সালের 1 নভেম্বর ধানমন্ডির লোবেলিয়া অ্যাপার্টমেন্টে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনায় ব্যবহৃত ছুরি, ভিকটিমের মোবাইল ফোন ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। ঘটনা দেখে ফেলায় অপর কাজের মেয়ে তিথিকে হত্যা করে সুরভি আক্তার নাহিদা। হত্যার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে সুরভি, তবে হত্যার কথা স্বীকার করেনি বাচ্চু। আতিকুল হক বাচ্চু দীর্ঘ 10 বছর যাবৎ এখানে ওনাদের সাথে কাজ করেন, ওনাদের সব ধরনের কাজই উনি করে থাকেন। তো স্বাভাবিকভাবে তাদের পরিবারের সঙ্গে একটা বিশ্বস্ততার সৃষ্টি হয় এবং তারা ওনাকে যথেষ্ট বিশ্বাস করতে থাকেন, সব ধরনের কাজকর্মে তাকে এনগেজ করতে থাকেন। কার্যবিধি 164 দ্বারা জবানবন্দিতে সুরভি সমস্ত বর্ণনা বিধৃত করেছেন, বলেছেন কীভাবে ঘটনাটি ঘটেছে এবং সেই অনুযায়ী আমরা আমাদের পুলিশ প্রতিবেদন প্রস্তুত করেছি। বিএফডিসি আছে কিন্তু নেই সিনেমার ব্যস্ততা, হলের সংখ্যাও এখন 2 অঙ্কের ঘরে। বছর শেষে মুক্তিপ্রাপ্ত সিনেমার খাতায় দেখা মেলে না ব্যবসা সফল চলচ্চিত্রের নাম। এই যখন বাস্তবতা তখন শিল্পী সমিতি নির্বাচন ইস্যুতে তীব্র সমালোচনার মুখে সিনেমা ইন্ডাস্ট্রি। ব্যস্ত তারকারাও চান সবার মিলিত প্রচেষ্টায় ফিরুক বাংলা সিনেমার সোনালী অতীত।
বিস্তারিত দেখুন ফাতেমা কাউসারের প্রতিবেদনে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, একের পর এক ঘটনা নিচ্ছে নিত্য নতুন মোড়। টাকা পয়সার ব্যাপার বলে আমার নিজের লজ্জা লাগছে, এ ধরনের কোনো কিছু আসলে ঘটে না। বিগত ১৬বারের নির্বাচনে হয়নি এমন কাদার ছোড়াছুড়ি, যা হয়েছে ১৭তম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে। ভোট প্রদানের আনুষ্ঠানিকতা একদিন হলেও ফলাফল বদলাচ্ছে প্রতিদিন। অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করা। কে আসছেন সাধারণ সম্পাদকের চেয়ারে, কি বা আছে এ চেয়ারের পেছনে, কি হতে যাচ্ছে শিল্পী সমিতির ভবিষ্যৎ, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সিনেমা পাড়ায়। কাজ নেই বলে তো বিভক্তিটা হচ্ছে, কারণ কোনো কাজ না থাকলে কি ভাজ কি করে, খই ভাজ, কাজ নেই তো খই ভাজে আর কি। এখানে এমন কোন আঙ্গুর ফল নাই, মধু নেই যে এখানে আমি প্রতি বছর আমি আসবো, আমি চালাবো নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজন আছে। এখানে কাদা ছোড়াছুড়ির কি আছে ভাই, হার জিত তো থাকবেই, আপনাকে মেনে নিতে হবে। চলচ্চিত্র উন্নয়নের জন্য যে এফডিসি, সেখানে নেই চলচ্চিত্রের ব্যস্ততা। অনেকের প্রশ্ন, চলচ্চিত্রই যদি না থাকে এত সমিতি দিয়ে কি হবে, সিনেমা শিল্পকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় বা এই দুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা যদি তারা ভাবতেন আরো ভালো হতো। কাজগুলোকেই ঠিক রাখার জন্য আসলে চেয়ারগুলো, চেয়ার কিন্তু আগে না, আগে হচ্ছে কাজ, আগে সিনেমাকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ব্যস্ত তারকারা বলছেন দ্বন্দ্ব নয়, সবার মিলিত প্রচেষ্টায় ফিরে আসুক বাংলা সিনেমার সোনালী অতীত। এফডিসি চার দেওয়ালের মাঝে আমরা ক্যামেরার মাঝে থাকি, ক্যামেরাটাও ঠিক চার কোণায় ফ্রেমের হয়। আমি সবসময় শুনতে চাই যে আমরা সবাই এক, সেই জায়গা থেকে আমি অ্যাকশন কাটটা শুনতে চাই, যেটা আমার ভালো লাগা। সবার মধ্যে যেন আসলে সেই মিলমিশটা থাকে এবং সব একসাথে যেন আমরা চলচ্চিত্রের জন্য কাজ করি। সমিতির খবরে নয়, চলচ্চিত্র পাড়া মুখর থাকুক নিত্য নতুন ছবির খবরে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। প্রচণ্ড খরার কারণে চরম বিপাকে রয়েছে হর্ড অফ আফ্রিকার দেশগুলো। বর্তমান পরিস্থিতিতে মারাত্মক খাদ্যাভাবের হুমকিতে পড়েছে সেখানকার ১৩০,০০০ মানুষ। মঙ্গলবার এ তথ্য দিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, মানবিক বিপর্যয় এড়াতে জরুরি ভিত্তিতে সেখানে ত্রাণ সহায়তা প্রয়োজন। রয়টার্সের তথ্যচিত্রে নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। টানা তিন বছর ধরে বৃষ্টি হয় না কেনিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায়। প্রচণ্ড খরায় ফসল নষ্ট, গবাদি পশুর মৃত্যুর মতো ঘটনা ঘটেই চলেছে হর্ন অফ আফ্রিকার দেশগুলোতে। চরম দুর্ভোগে রয়েছে দেশগুলোর বাসিন্দারা। শেষ দুটি বর্ষা হয়নি আমাদের, এমনটা আগে কখনো অনুভব করিনি, এখন শুধুই ধুলার ঝড় দেখি আমরা। খরায় আমাদের গবাদি পশু মারা গেছে, আমাদের বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়েছে। মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক দিলেন আশঙ্কাজনক তথ্য। তিন বছর ধরে বর্ষাকাল না আসায় ১৩০,০০০ মানুষ প্রভাবিত হয়েছে। দক্ষিণ ইথিওপিয়া, উত্তর কেনিয়া এবং সোমালিয়ায় দিনের পর দিন না খেয়ে আছে মানুষ। গবাদি পশুর মৃত্যু ও ফসল নষ্ট হয়, বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে এখানকার জনগণ। মানবিক বিপর্যয় এড়াতে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানালো WFP। WFP-র একটি আবেদন, অসহায় মানুষগুলোর তাৎক্ষণিক প্রয়োজনে সাড়া দিতে ৩২,৭০,০০০ মার্কিন ডলারের তহবিল চাওয়া হচ্ছে। খাবারের দাম আকাশ ছুঁয়েছে দেশ তিনটিতে, কাজের অভাবে পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটাতে পারছে না শ্রমিকরা। নিবিড় আমিন, নিউজ 24। করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে। এবার শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চালু হল পাড়া শিক্ষালয়। নব এই কর্মসূচিতে শান্তিনিকেতনের আদলে চলবে পাঠদান। কলকাতা থেকে বিস্তারিত ভাস্কর সর্দারের প্রতিবেদনে। করোনাকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে আগেই শুরু হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুল। এবার শুরু হয়েছে শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাড়ায় শিক্ষালয়। এ কর্মসূচি সোমবার থেকে চালু হলেও গতকাল লতা মঙ্গেশকরের প্রয়াণে পশ্চিমবঙ্গে অর্ধদিবস ছুটি ছিল, তাই মঙ্গলবার থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গে পঠন পাঠন চলছে জোর কদমে। তবে স্কুল খুললেও সেভাবে সাড়া মিলছে না শিক্ষার্থীদের, এমনটাই মত শিক্ষক শিক্ষিকাদের।
আমরা যেমন সাড়া পাচ্ছি সেটা আমাদের আশামূলক হচ্ছে না, কারণ অনেক গার্জিয়ানই আছেন এটাকে মানে এরম খোলা জায়গায় বাচ্চাদের আসতে চাইছেন না। কিন্তু আমরা সরকারের এই যে পরিকল্পনাটাকে এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে বাচ্চাদের স্কুলমুখী করতে হবে, তার জন্য সরকার যে প্রাথমিক প্রচেষ্টাটা চালাচ্ছে সেটাতে আমরা সরকারকে অভিনন্দন জানাই। তবে পাড়া শিক্ষালয় কর্মসূচি কিভাবে চলবে তার একটি নির্দেশিকাও দিয়েছে রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে অনেকটা শান্তিনিকেতনের আদলে পঠন পাঠন চলবে, অর্থাৎ খোলা জায়গায় পার্ক বা খেলার মাঠে। জোর দিতে হবে জয়ফুল লার্নিংয়ে, অর্থাৎ সিলেবাসের পঠন পাঠন হবে খেলার ছলে। আমরা পড়ানোর চেষ্টাটা করে যাচ্ছি বাচ্চাদের যাতে একটা জয়ফুল লার্নিং হয়, বাচ্চারা যাতে স্কুলমুখী হতে পারে। ম্যাম যেটা বললেন সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করছি, সরকার যেটা প্রয়াস করেছেন সেই চেষ্টাটা আমরা আপনার চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে অভিভাবকরা জানাচ্ছেন এই পদ্ধতিতে খোলা মাঠের বদলে ব্যবস্থা করা হোক স্কুলেই। খুব ভালো স্কুল চলছে, কিন্তু একটাই অসুবিধা হয়ে যাচ্ছে, এতদিন পর স্কুল খুলেছে, খুবই ভালো কথা, কিন্তু এটা স্কুলে হলে খুব ভালো হতো। স্কুলে চাই যে স্কুলে যেমনি এখানে সপ্তাহে দুদিন হচ্ছে, স্কুলেও দুদিন করে হোক, এটাই ভালো। এই খোলা মাঠের মধ্যে বসে থাকার থেকে স্কুলেই হওয়াটাই বেটার আমার মনে হয়। করোনার কারণে প্রায় দু বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ ছিল স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। দিনের পর দিন স্কুল জীবন থেকে দূরে থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতির পাশাপাশি মানসিক বিকাশেরও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাদের জন্যই পাড়ায় শিক্ষালয় উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, News24, কলকাতা। বিপিএল সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 129 রান করে খুলনা। তাই জয়ের জন্য ঢাকার সামনে টার্গেট দাঁড়ালো 130 রান। এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য ভালো করতে পারেনি খুলনা। ঢাকার বোলারদের বোলিং তোপে মাত্র 32 রানে 5 উইকেট হারিয়ে বসে মুশফিকের দল। তবে শেষ দিকে সিকান্দার রাজার ব্যাটিং নৈপুণ্যে 129 রানের মামুলি সংগ্রহ করে খুলনা। একাদশে নেই মাশরাফি বিন মর্তুজা, নাইম শেখ, এবাদত হোসেন চৌধুরী ও মোহাম্মদ শাহজাদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন রুবেল হোসেন, শামসুর রহমান, জহুরুল ইসলাম অমি ও আজমত উল্লাহ ওমরচাই। অন্যদিকে খুলনা দলেও আছে পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন বাজে ফর্মে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বি, তার জায়গায় সুযোগ পেয়েছেন রুয়েল মিয়া। জানাবো বিপিএল ফুটবলের খবর। বিপিএল ফুটবলে রহমতগঞ্জের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব। আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায় শেখ রাসেল ক্রীড়া চক্র। সেই লক্ষ্যে কঠোর অনুশীলন করেছে দলটি। অন্যদিকে প্রতিপক্ষকে কোনো রকম ছাড় দিতে নারাজ চট্টগ্রাম আবাহনী, তাদেরও লক্ষ্য ম্যাচ জয়। টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। একই সময় মুন্সীগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে জিত নিয়ে মাঠ ছাড়তেই মুখোমুখি হবে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী।